শুভ দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো এমন একজন মেয়ের সাথে যে মেয়েটি বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রথম আয়রন ম্যান হিসাবে তিনি সম্মানিত হয়েছেন এবং মালয়েশিয়া অনুষ্ঠিত যে ট্রায়ালথন সে ট্রায়ালথনের প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে এই আয়রন ম্যান অর্থাৎ বাংলাদেশের একজন কিশোর হিসাবে প্রথমবারের মতো একজন মেয়ে এই আয়রন ম্যান হওয়ার গৌরব অর্জন করেছে। হ্যাঁ, মারিয়ার পুরা নাম হচ্ছে গিয়ে মারিয়া ফেরদোস আক্তার। সে গত চলতি বছরের চলতি মাসেরই 18 অক্টোবর মালয়েশিয়া অনুষ্ঠিত সাঁতার সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং এই ট্রায়ালথনের যে আয়রন ম্যান যে সেই প্রতিযোগিতায় মেয়েদের পক্ষ থেকে তিনি অংশগ্রহণ করে বাংলাদেশের প্রথম নারী যিনি এই আয়রন ম্যান হওয়ার গৌরব অর্জন করে। আমি মারিয়াকে একটু শুরুটা করতে চাই এই কারণের জন্য। মারিয়া, আসলে তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি একেবারে আয়রন ম্যান, অনেক কিছু শক্তিশালী হাতের মধ্যে। এখানে অনেক সময় দেখি যারা ব্যায়াম ট্যায়াম করে তাদের অনেক কিছু শক্তিশালীর মতো মনে হয়। তুমি কিভাবে এই প্রেক্ষাপটটা তৈরি হলো? তুমি তো বিকেএসপিতে পড়তে, তাই না? এবং বিকেএসপিতে পড়ার পরবর্তী সময়ে তুমি এখানে মালয়েশিয়ায় প্রথমবারের মধ্যে এখানে অংশগ্রহণ করলে, তো এই অংশগ্রহণ করার প্রেক্ষাপটটা কী ছিল? কীভাবে অংশগ্রহণ করার সুযোগ পেলা বা বিকেএসপি তোমাকে কী কী পড়িয়েছে, কী কী শিখিয়েছে, কী কারণের জন্য তুমি এখানে আয়রন ম্যান হওয়ার স্বীকৃতি অর্জন করতে পারলা? আমি বিকেএসপিতে থেকে 2023-এ বের হই। হওয়ার পরে হচ্ছে বিকেএসপিতে আমাদেরকে শেখায় যে ব্যায়াম, আমাদের শারীরিকভাবে নিজেকে কীভাবে ফিট রাখতে হবে। আমাদের তো ইভেন্ট প্রত্যেকটা আছে, যেমন আমি ফুটবলার ছিলাম, ফুটবলার বেসিক নিয়ম বা হচ্ছে একজন ভালো প্লেয়ার মানে অন্য প্লেয়ারের থেকে আমরা ডিফারেন্ট যে প্লেয়ার সেটা আমাদেরকে চিহ্নিত করা যাবে, আমাদের পাস, আমাদের পুশ, আমাদের বডি বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা হচ্ছে বলের নিয়ন্ত্রণ দেখে। তো সেখান থেকে আমি হচ্ছে শিখছি যে হচ্ছে কীভাবে নিজেকে ফিট রাখতে হবে, কীভাবে মাসলকে স্ট্রং করতে হবে, এগুলোর থেকেই আমি নিজেকে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করি। যেমন হচ্ছে আয়রন ম্যানটা খেলাটা সম্পর্কে আমি আগে ধারণা নিয়েছি যে এটা কী ধরনের, কীভাবে কী করতে হবে। তো সেই অনুযায়ী আমার কোচ, আমার হচ্ছে বড় বড় ভাইয়া আছে, তাদের কাছ থেকে আমি বলছি যে আমি এরকম ইভেন্টে যাচ্ছি, তো আমার কী করা উচিত। তো তারা বলতো যে তুমি নি কাপ মার্সেল নিজের শক্তি বাড়াও, স্ট্রেনিংগুলান করো। তো আমি সেগুলোকেই বেশি প্রায়োরিটি দিতাম। তো ট্রেনিংগুলি কোথায় করেছেন? যেগুলো হচ্ছে গিয়ে যে এই এখানে তিন ধরনের দেখতে পেলাম, একটা হচ্ছে গিয়ে সাইক্লিং, কী কী ছিল ওখানে, মোটামুটি কয়টা আইটেম ছিল? তিনটা। কী কী ছিল? সুইমিং, সাইক্লিং, রানিং। তো এই তিনটি জায়গায় নিজেকে প্রস্তুত কিভাবে করা গেল? বাংলাদেশে সেই ক্ষেত্র কি আছে সুইমিং করা, সাইক্লিং করা, রানিং করা? একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে মেয়ে মানুষ তো আমরা, ছেলে মানুষ চাইলে যে কোনো জায়গায় হচ্ছে সুইমিং করতে পারি, কিন্তু আমরা তো মেয়ে বা হচ্ছে আমি মেয়ে, এই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য একটু মানে একটু বাধা বলা যায় যে আসছিল। যেমন হচ্ছে আফতাবনগর যখন আমি সুইমিং শুরু করি তখন আমার ড্রেস চেঞ্জের একটা বিষয় ছিল, সেটা ম্যানেজ করা, তারপরে সেখানে গিয়ে যে আমি মেয়ে হিসাবে ওখানে সুইমিং করব সেটার পারমিশন নেওয়া, আবার ওখান থেকে আমি যখন গোলপুকুরে যাই ওখানে গিয়ে আঙ্কেলদের বলা, তারপর হচ্ছে আঙ্কেলরা বুঝতে পারে, তারপর আমি ওখানে গিয়ে নম্রতারভাবে মানে যাতে আমাকে দেখে এমন না ভাবে যে হচ্ছে আমার এমন আচরণ যাতে আমি না করছি যেটাতে ওনারা খারাপ বা হচ্ছে আমাকে খারাপ মেয়ে মনে করে আর নাতে আমাকে সুযোগ না দেওয়া হয়। এটা আমি সবসময় ছিলাম, যখন আমি পুকুর থেকে উঠতাম তাল জড়ায় নিয়ে উঠতাম যাতে আমাকে খারাপ না দেখা যাইতো বা হচ্ছে তারা আমাকে বুঝতে পারতো যে হচ্ছে আমি দেশকে কিছু দিতে চাই, কিন্তু হচ্ছে আমার পরিবেশ পরিস্থিতি আমাকে একটু বলা যায় যে বাধা দিছে, কিন্তু ওনারা সেটাকে ওপেন করে দিছে। যেমন 5 টাকা করে নিত সুইমিং করার জন্য, তো 5 টাকা করে কোথায় নিত? এটা গোলপুকুরে। তো তারপরে কিছুদিন পর আমার হচ্ছে ইচ্ছা শক্তি এগুলান দেখে তারা বললো যে ঠিক আছে 5 টাকা করে আর নেওয়া লাগবে না, এখানে যারা সুইমিং শিখতে আসবে তাদেরকে হচ্ছে আর কোনো টাকাই দেওয়া লাগবে না। সেভাবে সুইমিং শিখা। সাইক্লিংটা কিভাবে হলো? সাইকেল আমি ছোটবেলা থেকেই সাইকেল চালাইতাম, আমার বয়স যেমন 4-5 ছিল তখন থেকে আমার কাকু আমাকে সাইকেল চালা শেখায়। তারপর ওখান থেকে আমি যখন কেজি স্কুলেতে পড়ি তা আমি একাই যাইতাম ফার্স্ট টাইম, তারপর আমার আরও 2 ছোট বোন ভাইকে নিয়ে আমি যাই। আমাদের উত্তরবঙ্গের মেয়েরা সাইকেল চালায় স্কুল কলেজ মাদ্রাসাতে যায়, তো ওখান থেকে আমিও নিজেকে ওইভাবে আমি চালায় চালায় নিয়ে গেছি। তো আমার একটা নিয়ন্ত্রণ ছিল, আমার কনফিডেন্স ছিল যে আমি পারবো। তো ওখান থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি তো সাইকেল অনেক চালাইছি, আমার
ছোট থেকে যেহেতু সাইকেল চালাইছি, ছয় সাতটার মতো আমি সাইকেল নষ্ট করছি। যেমন ভাই বোনদের নিয়ে যাইতে হয়েছে, ওই সাইকেল আবার দেখা যাচ্ছে বাসায় আব্বু চালাইছে। তো এই কারণে মানে আমি সব জায়গায় সাইকেল চালাতাম। দেখা যাচ্ছে জমির আল ছিল, ওইটা দিয়ে চালাইতাম। আবার পুকুর যখন শুকাইতো, ওই যে পুকুরের চতুর্দিক দিয়ে রাউন্ড দেওয়া দিয়ে করতাম ছেলেদের সাথে, তো ওটা আমার একটু ছিল। তারপর হাত হাত ছেড়ে ছেলেদের সাথে বাজি ধরে যাইতাম। আমার আঙ্কেলরা ছিল, তো ওদের সাথে আমিও যাইতাম, মানে হাত ছেড়ে দিয়ে মাইলের পর মাইল বা এরকম আমরা যাইতাম। গ্রামের রাস্তা ফাঁকা থাকতো, আর আমাদের কাঁচা রাস্তা ছিল, ওখানে মানুষজন খুব কম যাইতো। তো বিলের রাস্তা ছিল, ওটা ফাঁকা ছিল, ওই কারণে ওই জায়গাটাতে আমরা নিজের ইচ্ছা মতো সাইকেল চালাইতাম। তো সেক্ষেত্রে তুমি তো একেবারে প্রান্তিক, যে উত্তরবঙ্গের একটা প্রান্তিক এলাকা, পাড়াগাই বলা চলে নাকি? জি জি। সেখানে পাকা রাস্তা হয়তো অনেক জায়গায় নাই এখনো পর্যন্ত, সেখান থেকে তুমি উঠে এসেছো। তো প্রথম অনুভূতিটা কেমন লাগলো তুমি যখন প্রথম প্লেনে উঠলা, বা প্লেনে ওঠার পরে প্লেন থেকে নামলা, টিকিট পেলা, সেই জায়গাগুলো তোমার কাছে কেমন লাগছে? আমি যখন টিকিট পাইলাম তখন আমার কাছে মানে অনেকটা খুশি লাগছে। তার কারণ আমি ফুটবল খেলছি, ফুটবলে আমি সফল হতে পারিনি, এটা ছিল আমার একটা অনেক বড় ব্যর্থতা। সেখান থেকে আমার জানি শুরু যে আমি দেশের মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করছি, বিকেএসপি আমাকে খাওয়াইছে। কারণ প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা সরকারি প্রতিষ্ঠান চলে। তো আমার মনে হয়েছিল যে আমি দেশের টাকা খাইলাম কিন্তু দেশকে কিছু দিতে পারলাম না, এটা আমার সব থেকে কষ্ট দিত। আমি নিজে নিজে কষ্ট পাইতাম, মনে হতো যে আমি কি করব, কি করলে আমি দেশকে দিতে পারবো, এই ঋণ থেকে কিভাবে মুক্তি হব। আমি মেন্টালিভাবে অনেকটাই মানে অন্যরকম হয়েছিলাম, যে আমি মানে শান্তি পাইতাম না নিজের কাছে। তখন মনে হয়েছে আমি এমন কিছু করব যেটা কেউ মানে কেউ কখনো করে নাই, আমি সেই জিনিসটা করব যাতে হচ্ছে দেশকে আমি দিতে পারি, যে আমার এই এতদিনের টাকা খাইছি বা হচ্ছে আমাকে ভরণ পূরণ ভরণ পোষণ করছে বিকেএসপি, সেটা তারা যেন ভুলে যায় যে না মেয়েটা একদিন না একদিন সাকসেস হয়েছে, এই কথাটা যাতে বলতে পারে। প্লেনে প্লেনে বসে কি মনে হলো? প্রথম প্লেনে বসে সেদিন না, এর আগে না, এর আগে আমি হচ্ছে ঢাকা থেকে সৈয়দপুরে গেছিলাম, তো এটা আমার কাছে দ্বিতীয়বার ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটে। তো মালয়েশিয়া গিয়ে কি দেখলা, কি কি হলো প্রথমে, মানে এই আনুষ্ঠানিকতাগুলো কিরকম ছিল, প্রথমে তারা কি করালো, তারপরে কি করলা, কি হলো? আচ্ছা, আমি যখন প্রথম মানে ইমিগ্রেশনে যাই, যাওয়ার পরে হচ্ছে আমার জিনিসপত্রগুলো নেওয়া হলো। নেওয়ার পর তারপর আমার কাগজপত্রে দেখলো যে আমি এর আগে কখনো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে পার্টিসিপেট করিনি বা ট্যুর করিনি, এটা একটা আমার জন্য বাধা আসলো যে আমাকে যাইতে দেবে না। মালয়েশিয়ান ইমিগ্রেশন, বাংলাদেশে, বাংলাদেশে, আচ্ছা, বাংলাদেশে ইমিগ্রেশন যেতে দিবে না? হ্যাঁ, যে আমি তো কোনো দেশে যাইনি এর আগে, সুতরাং মালয়েশিয়া কিভাবে যায়? হ্যাঁ, আর আমি এত টাকা কই পেলাম, আর হচ্ছে কি জন্য যাচ্ছি, আর বর্তমানে দেশের পরিস্থিতিটাও একটু খারাপ, এই কারণে সব মিলায়। তুমি গেলে 18ই কত, 18ই অক্টোবর? না, আমার 7 তারিখে গেছি, আমার খেলা 12 তারিখে। 7 তারিখে মানে কোন মাস? 7 তারিখে অক্টোবর মাস, অক্টোবর 7 তারিখে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে? তারপরে হচ্ছে ওনারা কাগজপত্র দেখলো, তারপরে আমি বললাম যে আমি খেলতে যাচ্ছি, এরকম করে বললাম। তারপর ডক্টর সাকলান ভাইয়া উনি ছিল, উনি বললো যে ও খেলতে যাবে, আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম মেয়ে যাচ্ছে, ও যাইতে পারলে ইতিহাস হয়ে আসবে যদি ফিনিশ করতে পারে। তখন ওনারা একটু বুঝতে পারলো বিষয়টা, তারপরে ওনারা আমাকে মানে দিল আর কি থেকে। জি জি। তারপর মালয়েশিয়ায় নামার পরে সেখানে খেলাধুলাটা কিভাবে শুরু হলো, প্রথম কি হলো, তারপরে আস্তে আস্তে? আমি প্লেন থেকে নামার পরে একটু পরে আমার জ্বর আসলো অনেক। আচ্ছা, কারণ আমি এসিতে এতক্ষণ ছিলাম না কোথাও, মানে বাসায় তো নাই বললেই চলে, এটা গ্রাম অঞ্চল। তারপরে কোথাও মানে আমি এতক্ষণ এসিতে ছিলাম না, হয়তো বা কোনো শপিং মলে বা কোথাও গেছিলাম, সেখানে এক ঘন্টা বা আধা ঘন্টা এরকম বা দুই আড়াই ঘন্টা ছিলাম, কিন্তু ছয় সাত ঘন্টা কোথাও ছিলাম না। মানে আমার কাছে প্রচুর ঠান্ডা লাগছিল, আবার ওখানে আর্দ্রতা ছিল অনেক বেশি, মানে তাপমাত্রাটা অনেক বেশি আমাদের বাংলাদেশের থেকে। প্রথমে গিয়ে ঠান্ডা লেগে গেল? হ্যাঁ, ঠান্ডা জ্বর। তো সেটা রিকভার করে কিভাবে কম্পিটিশনে অংশগ্রহণ করলা? বা এটা ছিল আমার জ্বর ঠান্ডা লেগেই ছিল, তারপরে হচ্ছে মানে একটু ওষুধ নিয়ে গেছিলাম আমি এখান থেকে বাংলাদেশ থেকে, সেই ওষুধটা আমি খাই, খাওয়ার পরেও তারপরে একটু মানে দিনে কমলে রাতে আসে জ্বর, এরকম একটা সিচুয়েশন। মানে ভাবছি যে না, দেশের জন্য আসছি, শরীরের এই সামান্য জ্বর বা এটা নিয়ে তো অজুহাত দিলে চলবে না। তারপরে আমি ডক্টর সাকলান ভাইকে বললাম যে ভাই আমি সুস্থ, কিন্তু আমার দিনে জ্বর থাকে না কিন্তু রাতে আসে জ্বরটা আমার। তারপর ভাইকে বললাম যে সুস্থ, ভাইয়া মাথায় হাত দিয়ে দেখলো যে না ঠিক আছে,
পরের দিন আমাকে সমুদ্রতে নিয়ে গেল, যা দেখি সমুদ্র পানি মুখে দিলাম লবণ। আমি মানে বইয়ে দেখছি বা হচ্ছে বইয়ে দেখছি যে হচ্ছে সমুদ্র পানি হচ্ছে লবণাক্ত, এটা আমি পড়ছি কিন্তু হচ্ছে ফিল করিনি কখনো, প্র্যাকটিক্যাল না আমার কাছে। তারপর হচ্ছে গিয়ে যখন পানিটা মুখে নিলাম, নেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ উত্তাল ছিল প্রচুর, আর হচ্ছে আমি পানিটা মুখে দেওয়ার পরে মনে হলো যে এত পানির লবণাক্ততা হয় যে আসলে সত্যি লবণাক্ততা পানি সমুদ্রের, এরকম ফিল হলো। তারপরে হচ্ছে ভাইকেও তখন বললাম, সাকলান ভাইকে, যে ভাই সমুদ্রের পানি এত লবণাক্ত কেন? ভাই বলতেছে এরকম এইরকম। তারপর আমি বললাম যে ঠিক আছে। পরে ভাইয়াকে বললাম যে ভাইয়া সমুদ্রে সাঁতার আমার আজকেই ফার্স্ট টাইম। তো ভাইয়া বললো যে ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি তো আসি। তারপরে একটু কাটার পর আমার কনফিডেন্স আসলো, মানে আমার মনে হয়েছিল যে আমি গোলপুকুরেই সুইমিং করতেছিলাম, মানে আমাকে এমনভাবে মেন্টালি ভাবে সাপোর্ট দিছে যে মারিয়া এটা তো মনে করবি যে হচ্ছে তো বাংলাদেশে সুইমিং করতেছিস, কোনো প্রেশার নিবি না কিন্তু মুখে পানি ঢুকাবি না, মানে নিঃশ্বাস নিবি মুখে একটু পানি নিবি না, তাহলে তো সমস্যা হবে, বমি করবি। মাঝখানে 400-500 মিটার যাওয়ার পরে আপনার হচ্ছে ভালোই লাগলো, মানে মনে হচ্ছে পানিতে আর মানে বডিটা হচ্ছে নিচে যায় না, সমুদ্রের পানিতে বডিটা মানে একটু ভেসে থাকে, হালকা হয়ে যায়। তো তারপরে মাঝখানে গেলাম যেখানে 1200-র ওখানে গিয়ে একটা মোচড় আছে, তো ওখানে ভাইয়া গান শুরু করলো, তারপরে মজা করতে করতে শেষ করলাম। একটু সময় বেশি লাগছে কারণ আমরা এখানে মজা করছি, গল্প করছি, আবার এরকম করে আমরা কাটাইছি। তারপরে একটা কনফিডেন্স আসলো যে আমি তো কালকে পারছি, পরশু দিন আমার গিয়ে এরকম একটা। তারপরে হচ্ছে রোড দেখালো, সবাই মিলে আমরা রোড দেখতে গেলাম, রোড দেখে আসলাম। তারপরে আমাদের সাথে একজন গেছিল বদর ভাইয়া, ওনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর কারণে সবাই আমাকে বলতেছে যে তুমি তো ছোট মানুষ, তোমাকে কোনো প্রেশার নেওয়া যাবে না, তুমি রিল্যাক্স থাকবা, তুমি শুধু ফিনিশ করবা। আর আমি যা সাইকেল নিয়ে গেছিলাম, উনি বলছে যে সাইকেলে স্কেচ মানে কোনো রকমের দাগ ফেলানো যাবে না, মানে সাইকেল নিজের সাইকেল ছিল না, না আমার ধার করা সাইকেল। কার সাইকেল ছিল সেটা কোন মানে অন্য একজনের সাইকেল ধার করে নিয়ে যেতে হয়েছে? জি। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে ধার করা সাইকেল, যার সাইকেল সে বলেছিল স্কেচ ফেলা যাবে না। জি জি। আচ্ছা, তারপরে এটা আমার ভয় ছিল, এই কারণে আমি সাইকেলে কোনো রকমে, আর আমি সাইকেলের কোনো কাজই জানতাম না, যে আমার যদি সাইকেলটা লিক হয় তাহলে আমি ওটাকে যে কীভাবে ঠিক করবো এটা আমি জানি না, তবে আমি সাইকেল চালাইতে পারতাম, মানে সাইকেলের গিয়ার আমাকে কেউ শিখিয়ে দেয়নি যে কীভাবে গিয়ার চেঞ্জ করতে হবে, কীভাবে শিফট করতে হবে, এগুলো আমাকে কেউ শিখে, অটোমেটিকলি আমার হয়ে গেছে। শুধু বলতো যে তুমি যেটাতে কমফর্ট ফিল মনে করবো সেই জায়গাটাতে তুমি চেনটা রেখে সাইকেলটা চালাবা, এটা আমাকে শুধু বলতো। তো এটা বলাতেই হচ্ছে আমি ওইভাবেই কাজ করছি, যেখানে আমার কষ্ট হয়েছে সেখানে আমি হেঁটে উঠছি, কারণ আমাকে সবাই বলছে ফিনিশ করতে হবে, কিন্তু যদি তুমি ভালো খেলো, যদি শেষ না করতে পারো, এই ভালোর দাম নেই। সবার কথা শুনলাম, সবাই অনেকটা মানে আমাকে স্বপ্ন দেখালো যে শেষ করতে হবে, শেষ করতে হবে। আমিও এনজয় করলাম যখন সাইকেল চালালাম, অনেক বড় বড় পাহাড়, আমি আমাদের উত্তরবঙ্গে পাহাড় নাই, তো সেক্ষেত্রে আমার কাছে অন্যরকম একটা ফিল লাগছে যে অনেক সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের দুই সাইডে সমুদ্র, আমি দেখতে দেখতে আমার সাইকেল কখন চালা শেষ আমি নিজেও জানি না। আচ্ছা, মানে পাহাড় উঁচু পাহাড়ে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, উঁচু অনেক উঁচু ছিল, তা কিছু জায়গা 12-13 কিলোর মতো হচ্ছে উঁচু পাহাড় ছিল, আপ ডাউন ছিল, যেটা উঁচু ছিল সেখানে আমি যেখানে পারতাম না ওখানে সাইকেল নিয়ে হেঁটে উঠতাম, আর নামার সময় আমার কন্ট্রোলিং অনেক ভালো, আমি কোথাও নিচে নামার সময় হেঁটে নামিনি, একদম আমি গেছি, ওটাতে আমার ভালো লাগছে, কারণ আমি ছোটবেলায় অনেক আমার সাইকেল চালার কারণে আমার একটা অভিজ্ঞতার কারণে আমি ওটাকে হ্যান্ডেল করতে পারছি ওখানে। স্পিডের মধ্যে নিচের দিকে ঢালুর দিকে কোনো ভয় লাগে নাই? না না, আমার কাছে কারণ আমি হচ্ছে সাইকেলের চাকা সামনটার দিকে দেখেছি, মানে কত দূর নিচে এটা আমি দেখিনি, যে সামনের চাকা যাবে মানে ওটাকে আমি নিয়ন্ত্রণ করবো, যে বেশি দূরে দেখলে ভয় লাগে, তখন আমি আপনার হচ্ছে সামনের দিকে বেশি তাকাতাম না, শুধু চাকার দিকেই তাকাতাম, চাকা থেকে 2-3 হাত জায়গাটুকু মানে আমার আয়ত্তে রাখতাম, আর তার বেশি দেখতাম না। যখন মাঝামাঝি এসে গেলে তখন দেখলেও কিছু মনে হতো না, তখন 300 ফিটের আপ ডাউনের মতো লাগতো। মানে খেলাটার নাম হচ্ছে ট্রায়াথলন। জি, ট্রায়াথলন। তাহলে এই ট্রায়াথলন খেলাটা তো বাংলাদেশে এখনো তো পপুলার না, মানে আমাদের দেশে এখনো এই খেলাটার কোনো রকম ভাবে আমরা খুব একটা দেখি না, কিন্তু আন্তর্জাতিকভাবে সেই খেলাটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি কি পুরস্কার পেয়েছো বা কি কি সার্টিফিকেট পেয়েছো মালয়েশিয়া যেটা খেলতে গিয়েছিলা? মালয়েশিয়া গিয়ে হচ্ছে
আমার এই ক্যাটাগরিতে সেকেন্ড হই আর অল চ্যাম্পিয়নশিপে চান্স পাইছি। অল চ্যাম্পিয়নশিপ বলতে আমরা যেমন মালয়েশিয়া খেলতে গেছি, এরকম আরো অন্যান্য দেশে যারা খেলতে গেছে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কয়েকজন করে নেওয়া হয়, তো সেখানে তারা শুধু পার্টিসিপেট করবে অন্য কেউ না। কোন দেশের জন্য চান্স পেয়েছে এটা? স্পেন। স্পেনে? আচ্ছা আচ্ছা। আর ওখানে মালয়েশিয়া কি কি পুরস্কার দিয়েছে? কিছু পুরস্কার আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট রানার আপ, এটা হচ্ছে মেডেল আমার, আর স্পেনের কোয়ালিফাই সার্টিফিকেট। আচ্ছা, দ্যাট মিন্স এখন খেলার জন্য স্পেনের জন্য প্রস্তুতি নিতে হবে আয়রন ম্যান হিসেবে। এটা হচ্ছে কোয়ালিফাই হওয়ার একটা, এটা একটা টোকেন আর কি কোয়ালিফাই হওয়ার জন্য। তো এই যে পুরস্কার যেদিন দেওয়া হলো, তোমার বয়সী অনুযায়ী তুমি যে সেকেন্ড হলা, তখন কি মনে হয়েছে? মানে পুরস্কার পাওয়া কি মনে হচ্ছিল নাকি না মনে হচ্ছিল যে পুরস্কার পাবো না? তখন আমি মানে জানি না যে আমি পুরস্কার পাবো কিনা। তারপর হচ্ছে যখন ফিনিশ করলাম তখন বললো তুমি সেকেন্ডে, তখন মানে আমাদের বাংলাদেশে মানে যারা গেছিল আমাদের সাথে তারা বললো যে তুমি সেকেন্ড হয়েছে, তো হচ্ছে তুমি যাও, তোমার হচ্ছে ট্রফি পাবা। তারপরে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা আসলো, তখন চোখ দিয়ে পানি আসলো যে আমি পাইছি, মানে আমার যে কষ্টটা সেটা সার্থক হলো। এটা আর কি মনে হলো যে না, আমি দেশের জন্য কিছু হলেও করতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে তখন। তো এই যে খেলায় তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আয়রন ম্যান হিসাবে, মেয়ে হিসাবে আয়রন ম্যান হিসাবে বাংলাদেশের প্রথম তুমি নারী হিসেবে করে আসলা, তুমি যখন গ্রামে ফিরে গেলা, তোমার সাথে যারা স্কুলে পড়তো বা যারা এখন কলেজে পড়ছে তাদের কাছে কেমন অনুভূতি? গ্রামের মানুষ কীভাবে তোমাকে গ্রহণ করেছে? এখনও আমি বাসায় যাই নাই। ও, এখনো গ্রামে যাওয়া হয় নাই? না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে কথা হচ্ছে? হ্যাঁ, অনেকের সাথে কথা হচ্ছে, ওরা মানে বলতেছে দোস্ত ভালো করছিস, আরো সামনে এগিয়ে যা, আর তোকে আরো সামনে এগিয়ে যেতে হবে, এটাই মাত্র শুরু করলি, শেষ কিন্তু আরো অনেক দূর তোকে আগাইতে হবে। এটা বাবা মা কোথায় থাকে? গ্রামে থাকে। আচ্ছা, আর এখানে তুমি? আমার ফুফাতো ভাইয়ের বাসায় থাকি। ও, তার বিকেএসপি থেকে পড়া শেষ করার পরে আমি কোচিং এর জন্য মানে ঢাকায় আসি। তারপর ঢাকায় আসার পরে কোচিং করতে পারতেছিলাম না, যে আসলে কিছুই করতে পারি নাই, আর আমার অন্য ফ্রেন্ডরা যারা ন্যাশনাল হচ্ছে খেলছে তারা অনার্সে ভর্তি হতে পারবে, তো আমি তো পারবো না কারণ আমার ইন্টারন্যাশনাল কোনো সার্টিফিকেট নেই। তো এখান থেকে তখন মনে হলো যে আসলে এটা আমার করা উচিত ছিল, আমি যদি পরিশ্রমী হতাম বা আমি যদি ওদের মতো চেষ্টা করতাম তাহলে আমিও পারতাম। তো আমার কোনো গাফলতি ছিল বা হচ্ছে আমি পারিনি, এটা আমার কপালে। তুমি কি মনে করো যে তুমি যদি একটু ধনাঢ্য ফ্যামিলির মেয়ে হতো তাহলে কি আরো ভালো করতে পারতা, বা আরো ভালো সুযোগ সুবিধা পেলে কি আরো ভালো হতো? না, আমি যদি ধনাঢ্য ফ্যামিলির মেয়ে হতাম তাহলে আমি আর কখনোই এত বড় রিস্ক নিতাম না। তখন আমার মন মানসিকতা ছিল মানে থাকতো অন্যরকম, আর আমি এই ফ্যামিলি বিলং করে আমি কষ্টটাকে ফিল করছি, এই কারণে আমি সংগ্রাম করছি। যদি আমি সুখে থাকতাম তাহলে কখনোই পারতাম না। আমার কষ্ট, আমার ইচ্ছা শক্তি আমাকে এতদূর নিয়ে আসছে। তার মানে তোমার পারিবারিক যে অবস্থান, এই অবস্থানটা তোমাকে আরো বেশি অনুপ্রেরণা যুগিয়েছে, যেহেতু তুমি একটা প্রান্তিক জায়গার মেয়ে, গ্রামে সাইকেল চালিয়ে স্কুল গিয়েছো, গ্রামে গঞ্জে থেকেছো, সেই জায়গাটা তোমাকে আরো বেশি এখানে অনুপ্রাণিত করেছে। সবথেকে হচ্ছে যে আমাদের গ্রামে দেখতাম মেয়েদেরকে মানে মারতো জামাইরা, এটা আমার খুব খারাপ লাগতো, মানে আমি প্রতিবাদ করতে পারতাম না, কিন্তু আমার মনে হতো যে আমাকে যাতে আমার জামাই কোনোদিন না মারতে পারে, আমি এমন কাজ করব যাতে যদিও আমার ওই রকম কোনো সিচুয়েশন আসে আমি আলাদা থাকব। মানে এত মারতো, মানে দেখা যাচ্ছে অজ্ঞান করে রাখতো, যৌতুকের জন্য বিভিন্ন টর্চার করতো, তারপর দেখা যাচ্ছে মানে বাবার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দিন এসে থাকে, এটা আমার কাছে খুব খারাপ লাগতো। মানে এটা আমি কারো কাছে শেয়ার করিনি, কিন্তু আমার ভিতরে এটা ফিল হতো যে আমিও যদি এরকম হই তাহলে আমারও এরকম হবে। তুমি নিজেকে যোগ্য তৈরি করতে না পারলে এরকম স্বামীর বাড়ি গিয়ে যৌতুকের চাপ হবে, বাবার বাড়িতে সন্তান সব পাঠিয়ে দিবে থাকতো। হ্যাঁ, আমরা যেহেতু চার বোন, তো আমি ভাবতাম যে আমরা যেহেতু চার বোন কারো না কারো কপালে এরকম হবে, তো এইভাবে আমি ভাবছি যে না, আমি যদি রুঠে দাঁড়াই তাহলে ওরাও দাঁড়াবে, এটাই ছিল আমার মনে। তুমি কত নম্বর বোন? আমি দ্বিতীয়। আচ্ছা, তার মানে তুমি এখন পরিবারে যেহেতু একটা শক্তি, এখন আর কোনো বোনের এই ধরনের বিয়ে শাদি দেওয়া যাবে না যাতে? না, আসলে আমি আটকাইতে পারিনি, কারণ হচ্ছে আমার ছোট বোনকে অলরেডি বিয়ে ঠিক করে রাখছে, এই কারণে আমি বাসায় যাই না। ও, ছোট বোনের বিয়ে ঠিক করে ফেলেছে? জি। তোমাকে বাদ রেখে? হ্যাঁ। তো সেই কারণে তুমি বাসায় যাচ্ছ না? হ্যাঁ, বলছে যে তুই বাসায় আসিস না, তুই আসলে ওকে বিয়ে দিতে পারতেছিস না, আর আব্বু আম্মুরও বয়স হয়ে গেছে। আর গ্রামে হয় কি, যদি একটু মেয়ে বড় হয় বলে যে হচ্ছে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, অনেক রকমের কুসংস্কৃতিকে মানে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, ওর হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, অথচ আমার ছোট বোন। আচ্ছা,
অথচ তাকে বিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, এবং তুমি বাড়ি যাচ্ছ না, তুমি গেলে বড় বোন সামনে থাকলে ছোটটা বিয়ে হতে অসুবিধা। হ্যাঁ, এই জন্য আমি সেখানে তুমি বাড়ি যাচ্ছ না। মানে আমার নিজেরই একটা লজ্জা লাগে যে আমার ছোট বোনের বিয়ে হবে, আমার আমি থাকতে আমি তো মানে পড়বে তো আমি, কিন্তু হচ্ছে আমার ছোটকে বিয়ে দিচ্ছে, একটা নিজেরই লজ্জা কেমন জানি লাগে যে আমি রুঠে দাঁড়াচ্ছি আমার ছোট বোনের, আমি কিছুই করতে পারতেছি না। দুর্ভাগ্যের বিষয় এটা। এই যে যারা এখন আমাদের বিশেষ করে তোমাদের মতো যারা এরকম উত্তরবঙ্গ বা প্রান্তিক যে সব ছেলে মেয়েরা আছে, তাদের জন্য তোমার অনুপ্রেরণা কি কি বলতে চাও তুমি? মানে শক্ত হয়ে দাঁড়াবার জন্য তুমি তাদের জন্য কোনো রকম পরামর্শ আছে কিনা? আমি বলবো যে হচ্ছে রুখে দাঁড়াইতে হবে, বাবা মা চাবে না, কিন্তু হচ্ছে এইটা না যে এমন কিছু করতে বলবো না যেটা হচ্ছে বাবা মার মান সম্মান নষ্ট হবে। আমি খেলাধুলাটা পারি, আমার এখানে কনফিডেন্স ছিল যে আমি এখান থেকে কিছু করতে পারবো, এই জন্য আমি এখানে আসছি। যে যার যেটাতে মেধা আছে তাকে সেটা নিয়ে রুখে দাঁড়াইতে হবে। যদি ভালো স্টুডেন্ট হয় ভালোভাবে পড়াশোনা করতে হবে, যে যদি ভালো প্লেয়ার হয় সে ভালোভাবে খেলাধুলা করবে, আর যে যদি সে গায়ক বা মানে অভিনয়ে যারা থাকবে তাদেরকে সেই মেধা দিয়ে তাকে রুখে দাঁড়াইতে হবে, তাছাড়া সম্ভব না। সুতরাং যে যার মেধা আছে সে মেধা অনুযায়ী যদি এগিয়ে যায় তাহলে নিশ্চয়ই দেশটা সুন্দর হবে আর আমরাও অনেকটা সুন্দর পরিবেশ। তবে তোমার একটা দুঃখবোধের কথাটা কিন্তু আমার কাছে খুবই বেশ বেদনার হলো, সেটি হচ্ছে তোমার ছোট বোনকে পরিবারের পক্ষ থেকে বিয়ে দিতে বাধ্য হচ্ছে। এটি কিন্তু এখনো আমাদের গ্রাম অঞ্চলের সেই সংস্কৃতি রয়ে যাচ্ছে, এটি কিন্তু আমাদেরকে প্রতিহত করতে হবে এবং সেই জন্য তোমাকেও কিন্তু সংগ্রাম করতে হবে। তুমি যখন স্পেনে যাবো, স্পেনে গিয়ে যখন আর একটা বড় পুরস্কার নিয়ে আসবা, তখন তুমি এই বাল্য বিবাহের বিরুদ্ধে তুমি তখন কিন্তু গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবাইকে ক্যাম্পেইন করবা এবং তখনই কিন্তু আমাদের মুক্তি মিলবে। প্রিয় দর্শক, আমরা মারিয়ার কথাগুলো শুনছিলাম, মারিয়ার আনন্দের কথা শুনছিলাম, মারিয়ার দুঃখের কথা শুনছিলাম এবং মারিয়ার অনুপ্রেরণার কথাগুলো শুনছিলাম, সে কীভাবে অনুপ্রাণিত হয়েছে। তাকে যখন প্রশ্ন করা হলো যে আর্থিক কষ্ট তাকে কোনো কষ্ট দিয়েছে কিনা, সে উত্তর দিল না, আর্থিক কষ্ট তাকে বরঞ্চ আরও বেশি অনুপ্রাণিত করেছে। সে যদি ধনাঢ্য ব্যক্তি সন্তান হতো তাহলে আজকে সে এত বড় একটি পুরস্কার আনবার জন্য সে ঝুঁকি নিত না। সুতরাং আমাদের কাছে যেটি আজকে আমরা মনে করি যে অর্থই সকল কিছু, সেটি কিন্তু আমাদের আজকে যে আলোচনায় আমাদের যে মারিয়া বলল সেটি কিন্তু সঠিক নয়। আমরা আশা করব মারিয়ার মতো প্রত্যেকটি ছেলেমেয়েরা যারা রয়েছেন, বিশেষ করে আমাদের অজপাড়া গায়ের আমাদের যে ছেলেমেয়েরা রয়েছেন, তারা তার শক্তিতে বলীয়ান হয়ে আরও শক্তিমান হবে, নতুন নতুন মারিয়া তৈরি হবে, তারা বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং আমাদের যারা অভিভাবকরা রয়েছেন আপনারা মারিয়াদেরকে তৈরি করবার জন্য সহযোগিতা করেন। রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমরা মারিয়াকে অভিনন্দন জানাই এবং তার জন্য আমরা সহযোগিতা কামনা করি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের আজকের আয়োজন দেখলেন, মারিয়া ফেরদৌস আখতারের যে লেডি আয়রন বাংলাদেশে বলা হচ্ছে, তবু তারপরে বলা হয় যে আয়রন ম্যানের স্বীকৃতি পাওয়ার জন্য অনেকগুলি পুরস্কার সেখানে নিয়ে এসেছে, স্পেন যাবে, তার জন্য শুভকামনা এবং দোয়া প্রত্যাশা করে আমাদের আজকের আয়োজন যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।